ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউরোপ বাংলা এডুকেশন এন্ড ইমিগ্রেশন কনসালটেন্সি। চিটাং থেকে আমি গায়ত্রী, আপনাদের এডুকেশন কাউন্সিলর এক্সিকিউটিভ। আজকে পার্টিকুলার যে কান্ট্রি সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে সাউথ এশিয়ার সব থেকে গ্রেট কান্ট্রি বা সব থেকে ফেমাস কান্ট্রি ইন্ডিয়া সম্পর্কে। ইয়েস, ইন্ডিয়া ইজ আওয়ার নেইবার্স কান্ট্রি। সো নেইবার্স কান্ট্রি হওয়ার সুবাদে আমাদের বাংলাদেশ স্টুডেন্টসদের ক্ষেত্রে ওখানকার ইউনিভার্সিটিতে হায়ার স্টাডিজ করার জন্য যে যে ফেসিলিটিসগুলো আছে সেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন, বাট যারা জানেন না বা যারা নতুন নতুন হায়ার স্টাডিজের জন্য চাইছেন ইন্ডিয়ার ইউনিভার্সিটিতে পড়ালেখা করার জন্য, তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা হতে পারে একটা গোল্ডেন অপরচুনিটি অ্যান্ড বেনিফিশিয়াল। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক ইউজুয়ালি কী ধরনের রিকোয়ারমেন্ট আছে ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য। সেটা হচ্ছে আপনার মিনিমাম 60% মার্কস লাগছে আপনার হচ্ছে লাস্ট এক্সাম যেটাতে আপনি পাস করেছেন আর কি, সেই পাস্ট এক্সামে আপনার হচ্ছে 60% আপনার মিনিমাম একটা এডুকেশন লাগছে বা পার্সেন্টেজ লাগছে। এর পাশাপাশি আপনার 30 মিনিট ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাগছে। হ্যাঁ, এটা তখন লাগছে যদি আপনি ICCR এর যে স্কলারশিপটা আছে সেটা ক্র্যাক করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার 60% মার্কস লাগছে আপনার ফার্স্ট ইয়ারে, এবং তার পাশাপাশি আপনার কিন্তু 30 মিনিটের ইংলিশের যে প্রফিসিয়েন্সি টেস্ট আছে সেটার জন্য কিন্তু আপনাকে রেডি হতে হচ্ছে। এছাড়াও হচ্ছে আপনার এজ আপনার মোটামুটিভাবে 18 ইয়ার্সের মধ্যে থাকতে হচ্ছে, বা আপনার যে ইয়ারে আপনি অ্যাপ্লাই করছেন সেখানকার ইয়ার অনুযায়ী আপনার 18 ইয়ার এটাতে কিন্তু হতে হচ্ছে। এর পাশাপাশি যেটা হচ্ছে আপনার 3,940টা স্কলারশিপ অ্যাভেলেবেল আছে 26টা আপনাদের স্কিমসের ওপর। এর পাশাপাশি যেটা বলবো যে এখানে আপনার 800টা ইউনিভার্সিটি এবং 38,000 কলেজ অ্যাভেলেবেল রয়েছে। আর এর পাশাপাশি যেটা রয়েছে যে আপনারা যে সাধারণত যে ইউনিভার্সিটি কয়েকটা আমি লিস্ট বলছি, যেটা হচ্ছে আপনার অমৃতা ইউনিভার্সিটি কোয়েম্বাটুরে রয়েছে, ইউনিভার্সিটি অফ দিল্লিতে নয়াদিল্লিতে রয়েছে, থাপার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এটা পাচিয়ালাতে রয়েছে, ভেলোরে রয়েছে আপনার ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি। সো এই প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু অন অ্যাভারেজ ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে আপনাদের যদি বলেন যে কিরকম টিউশন ফি হয় ICCR এর যে স্কলারশিপটা অ্যাভেলেবেল রয়েছে তাতে তো আপনারা জানেন যে এটা মোটামুটি ফুল ফ্রি ফান্ড একটা স্কলারশিপ। এছাড়াও যদি অন্য কোনো ক্ষেত্রে যদি বলি যে একটা অ্যাভেলেবেল টিউশন ফি কিরকম থাকে, তো সেখানে আপনাদের অ্যাপ্রক্সিমেটলি টিউশন ফি সামথিং অ্যারাউন্ড 2,000 ইউরো বা 2 লাখ বা সামথিং এরকম থেকে থাকে পার ইয়ার আর কি। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে যারা ICCR স্কলারশিপের জন্য যারা ট্রাই করবে স্টুডেন্টসের কিন্তু অবশ্যই হস্টেলে থাকতে হবে, এটা ওরা ম্যান্ডেটরি করে দিয়েছে। এর পাশাপাশি যেটা আর কিছু যে আপনাদের যে অন্যান্য ধরনের যে স্কলারশিপগুলো অ্যাভেলেবেল রয়েছে, যেমন পাস্তুর ইনস্টিটিউট থেকে কিন্তু বায়োলজি, বায়োলজিক্যাল সায়েন্স, গ্লোবাল হেলথ এর কিন্তু ওপরে কিছু স্কলারশিপ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে 2021-এ। আপনারা যদি ট্রাই করতে চান তো এই যারা সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে যারা পড়তে চাইছে তাদের জন্য কিন্তু পাস্তুর ইনস্টিটিউট একটা গোল্ডেন অপরচুনিটি দিচ্ছে, যেটা ডেডলাইন রয়েছে আপনার সেপ্টেম্বরে। এর পাশাপাশি হচ্ছে আপনার HKDC ওভারসিজ আর্টস অ্যাডমিনিস্ট্রেশন স্কলারশিপ, যেটা হচ্ছে আপনার আর্টস ডেভেলপমেন্ট কাউন্সিল থেকে আসছে, আর্টস এর কিছু রিলেটেড সাবজেক্ট থেকে। SPJN স্কুল অফ গ্লোবাল ম্যানেজমেন্ট যেটা আছে সেটাতেও কিন্তু আপনারা ইজিলি মোটামুটিভাবে ট্রাই করতে পারছেন। এগুলো অলমোস্ট সবই ফুল ফ্রি ফান্ড স্কলারশিপ। এর পাশাপাশি আমি যদি ইন্ডিয়া সম্পর্কে আপনাকে আপনাদেরকে ইনফরমেশন দিই, যদিও বা নেইবার্স কান্ট্রি অলমোস্ট আপনারা সবাই সবটা জানেন, তারপরেও ইন্ডিয়ার ক্যাপিটাল হচ্ছে নয়াদিল্লি, ইন্ডিয়ার কারেন্সি হিসাব হয় রুপিতে, এর পাশাপাশি ইন্ডিয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। এখানে আমাদের একটা রিপাবলিক একটা কান্ট্রি, তো মোটামুটি ইন্ডিয়া যদি বলি তো আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে, যেটা হচ্ছে আপনারা সেপ্টেম্বর 2021 এবং তার পাশাপাশি কিছু ইউনিভার্সিটি কিন্তু এখনও পর্যন্তই মোটামুটিভাবে ডেডলাইন রয়েছে, আপনারা ট্রাই করুন অবশ্যই। আর আমাদের যদি আমাদের মাধ্যমে করান তো সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে আমাদের কোনো ফাইল ওপেনিং, ফাইল প্রসেসিং কোনো চার্জেস নেই, আমাদের সমস্ত চার্জ হচ্ছে আফটার ভিসা। সো আপনারা যারা যারা এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছেন তাড়াতাড়ি আমাদের অফিস ভিজিট করুন, কারণ আমাদের অফিস ভিজিট না করলে আপনাকে হয়তো প্রপার গাইডলাইন আমরা ভায়া ভিডিও বা ভায়া ফোন কল তো দেওয়া সম্ভব নয়, তারপরেও বলবো যে আপনারা ফোন করুন এবং তার পাশাপাশি অফিস ভিজিট করুন। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এর পাশাপাশি আপনাদের কমেন্টগুলো বা কোনো কোয়ারিজ থাকলে আপনি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।